আজ রবিবার 15ই ভাদ্র 2024 সালের 1লা সেপ্টেম্বর। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরিধান করে স্নান সেরে নিন। তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্য অর্ঘ্য হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। বর্তমানে সূর্য কিন্তু স্বগৃহে অবস্থান করছেন শুক্রের নক্ষত্রে। আবার এই যে সেপ্টেম্বর মাস আজ পড়ে গেল, এই সেপ্টেম্বর মাসে বুধাদিত্য যোগ, মালব্য নামক রাজযোগ, ভদ্রা নামক রাজযোগ, শনি বক্রী, বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রে, রাহু তার প্রভুর নক্ষত্রে একাধিক সংযোগ থাকছে। তাহলে অবশ্যই মাসটি আপনাদের কেমন কাটবে, ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। আই বাটনে লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ আপনারা আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন, যা আপনাকে সাফল্য এনে দিতে সাহায্য করবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে। গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবার পরই কোনো স্থানে অর্থ বিনিয়োগ করুন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই বেটার। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আবারও আপনাদেরকে বলছি, আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি।